চিংড়ি ঝিঙের রসা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের। ভালো করে ধুয়ে পেছনের শিরাটা ফেলে দিয়েছি। চিংড়ি কিন্তু খোসা রাখিনি। আর এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে একটু ছোট সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর যতটা সম্ভব পেছনের খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি। প্রথমে এই ঝিঙেগুলোকে আমি হালকা করে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নেব। ঝিঙে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন। নুন একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঝিঙেটা একটু নরম হওয়ার সময় পর্যন্ত আমি একটু রান্না করে নেব। একটু সময় রান্না করা নেওয়াতে ঝিঙে কিন্তু সেদ্ধ হয়নি, অথচ একটু নরম হয়ে পড়েছে। এই অবস্থাতে আমি গ্যাস বন্ধ করে দেবো আর জল শুদ্ধ ঝিঙেটাকে নামিয়ে নেব। একেবারে পেঁয়াজ রসুন ছাড়া গরমের দিনে কিন্তু এরকম একটা হালকা পাতলা রসা কিন্তু অসাধারণ লাগে। ঝিঙে সেদ্ধ করে নেওয়ার পরে যেটুকুনি জল ছিল আমি বার করে এখানটা কিন্তু কাপে আলাদা করে রেখেছি। এই জল কিন্তু আমি ব্যবহার করব আর ফেলে দেব না। চিংড়ির মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার চিংড়িগুলোকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজব না, বেশি ভাজলে রাবার রাবার মতন হয়ে যাবে। এই চিংড়ি ভাজার মধ্যে আমি এখানে দিয়ে দেবো গোটা দিয়ে। চিংড়ি মাছটা তুলব না। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা, এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আর এক চামচ মতন জিরে বাটা। আর এর মধ্যে আমি ঝিঙে সেদ্ধ করার যে জল বেরিয়েছে অল্প একটু দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। আর কালারের জন্য অল্প একটু দিয়ে দেবো রেড চিলি পাউডার। অল্প একটু কালারের জন্য দিয়ে দিলাম। ঝিঙের মধ্যে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, ঝিঙের আলাদা একটা স্মেল আছে। আর আমাদের এই চিংড়ি মাছের কিন্তু একটা আলাদা একটা স্মেল আছে। সুতরাং এর মধ্যে কিন্তু যার জন্য আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম না, এই ঘরোয়া উপকরণ দিয়ে জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রসা তৈরি হয়ে যাবে। এর মধ্যে ঝিঙে সেদ্ধ করার যে জল আরেকটু দিয়ে দেবো। তারপরে এই মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। নুন এর মধ্যে দিইনি, কারণ ঝিঙে যখন সেদ্ধ করেছি তার মধ্যে কিন্তু আমি নুন দিয়েছি। পরে আমি দেখে নিয়ে ঝিঙে মিলিয়ে দেওয়ার পরে পরে কিন্তু আমি দেখে নিয়ে কিন্তু নুন দেবো। এবার একটু সময় এই মশলাটাকে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছ আর মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা একটু মিলিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু। গরম মশলাটা কিন্তু আমি এখানে বেশি ব্যবহার করলাম না, কারণ ঝিঙে আর চিংড়ির যে নিজস্ব একটা আলাদা স্মেল আছে তাতেই কিন্তু দারুণ। দেখুন ঝিঙেটা দেখুন কত সুন্দরভাবে মিলে গেছে, আর কিন্তু খুব বেশি বড় করে কাটিনি। এবার চিংড়ি, ঝিঙে আর এই মশলাগুলো একটু সময় আমি ভালো করে রান্না করব। দেখুন কি সুন্দর তেল উঠে এসেছে ওপরে, আর খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু অল্প একটু চিনি দিয়ে নিয়েছি, অল্প একটু দিয়েছি, কারণ ঝিঙে কিন্তু একটু মিষ্টি। আর রান্নাতে অল্প একটু কিন্তু মিষ্টি দিলে তার পাঁচে ভাবটা কিন্তু চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে সেদ্ধ করা জল।
আমি দেব এখানে পরিমাণ মতো সবগুলো কিন্তু দেব না বেশি দিয়ে দিলে কারণ এখানে রান্নার কিন্তু এখানে ঝিঙে সবকিছুই কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে এখানে আর খুব বেশি একটু সময় লাগবে না যার জন্য এখানে ঝোলের পরিমাণটা বুঝে নিয়ে কিন্তু এই ঝিঙের জলটা আমি এখানে দেব আপনারা যদি গ্রেভি একটু বেশি পছন্দ করেন তাহলে একটু এখানে আন্দাজ মতন করে এখানে জল দেবেন আর যদি একটু মাখা মাখা পছন্দ করেন তাহলে সেই বুঝে কিন্তু আপনারা এখানে রান্না করবেন আমি এই পর্যন্তই রাখবো এখানে যে চিংড়ি মাছ আছে সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই পর্যন্ত কিন্তু আমি এখানে একটুখানি রান্না করে নেব আমার কিন্তু এখানেই কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি ঝিঙের রসা এইভাবে কিন্তু একটু গা মাখা অবস্থাতে কিন্তু আমি রাখবো দেখুন ঝোল আর ঝিঙে আর চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দরভাবে একসাথে কিন্তু হয়ে গেছে আর অসাধারণ কিন্তু লাগছে এবার আমি গ্যাস কিন্তু আমি বন্ধই করে দিয়েছি এবার আমি পরিবেশন করব গরম গরম